কয়েকদিন আগেই আমাদের ফেসবুক পাড়া প্রায় তোলপাড় ছিল বান্দরবানে মদের বসতি উৎখাত করে রিসোর্ট তৈরি করার খবর নিয়ে। তো ভুলে গেছে নিশ্চয়ই, অনেকদিন আগের খবর, এই ডিসেম্বর মাসের 2 তারিখেই যদিও। তো আমিও ভুলে গিয়েছিলাম ফেসবুকের মানে ফেসবুকে আন্দোলনের যে রীতিনীতি আর কি, কয়েকদিন তোলপাড় হয় তারপরে হচ্ছে আবার সেটা বুঝে যায় আর কি। তো আমার মন ঠিক পড়তো না যদি না চয়নিকা চৌধুরী তার বিশ্বসুন্দরী সিনেমার নাইট মেকে বান্দরবান নিয়ে না যেতেন। আর বাকি আলাপ ইন্টার পর। হ্যালো বন্ধুরা, চলে এলাম গতকালই মুক্তি পাওয়া বিশ্বসুন্দরী সিনেমা টাটকা রিভিউ নিয়ে ফিল্মি ওয়াইন্ডে। 11ই ডিসেম্বর চয়নিকা চৌধুরীর পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন এই সময় হার্টথ্রব হিরো সিয়াম। আর আমার হার্টথ্রব পরিমণি। তুই কি আমার হবি রে। এছাড়াও ছিলেন চম্পা, ফখরুল রহমান বাবু, মনিরা মিঠু, খালেদ আহমদ সুজন সহ আরো অনেকে। আমি আমার আব্বুকে কথা দিয়েছি। গল্পে নতুনত্ব তেমন কিছু পাইনি। আমাদের সিয়াম তিনি হচ্ছে কোন একটা বিশেষ কারণে সুন্দরী মেয়েদের পছন্দ করেন না, তাই তার মা চম্পা অনেক অনুরোধ করে। কেন যে তিনি এত অনুরোধ করেন ভেবে পাই না। তো তার অনেক অনুরোধের পর এবং পূর্বের একটা বিশেষ কৃতজ্ঞতাবশত পরিমণি জোড়া ভ্রু লাগিয়ে এবং মুখটু কালো কালো করে অসুন্দর সেজে, মানে সিরিয়াসলি কালো মানে অসুন্দর। আচ্ছা থাক, তো এই যে জোড়া ভ্রু লাগিয়ে মুখে কালো টালো মেকআপ টেকআপ করে বান্দরবানে চলে যান সিয়ামের সাথে, মানে সিয়ামকে একটু পটানোর জন্য, সিয়ামকে যাতে একটু বুঝানো যায় এই করা যায় সেই করা যায় এসবের জন্য। এখানে বলে রাখা ভালো যে চরিত্রগুলো এত দ্রুত বান্দরবান কক্সবাজার যাচ্ছিল এত হুটহাট যে আমার সেই গুপিগান বাঘামাকে মনে পড়ে যাচ্ছিল। এই যেমন দেখুন, আবার বাসা যাই, বাসা ফিরে এলাম। তো যাই হোক, মানে বান্দরবানে এত খুম, ছড়া, আদিবাসী পল্লী, মেঘ, পাহাড়, এই সব কিছু বাদ দিয়ে আমাদের নায়ক নিয়ে কোনোখানে যান না, তারা সবসময় যে রিসোর্টে বসে থাকে, মানে কেন, মানে বান্দরবান কেন গেছে মানুষ, মানে কোন একটা ট্রেল নাই, ট্রেকিং নাই, কিছুই নেই। তো লাভের লাভ এটাই হয়েছে যে কেউ যদি মানে ওই বুঝতে চান যে এইসব পাহাড়ের বুকে এইসব ফালতু রিসোর্ট মানে কিরকম যে একটা বাজে বিদঘুটে ব্যাপার, সেটা হচ্ছে তারা এই সিনেমাতে ওই যে বান্দরবানে নীলগিরিতে যে রিসোর্টটা আছে সেটার সেট আপ গেট আপ দেখলেই বুঝে যাবেন। মানে পাহাড়ে সবুজ, পাহাড়ে মেঘের গায়ে এরকম কৃত্রিম লাইটিং দিয়ে মানে খুবই একটা জঘন্য 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 ব্যাপার। মানে যারা ওই এলাকার আদিবাসী আদি বাসিন্দা, মানে আপনার ঘরে যদি এরকম কেউ করে তাহলে আপনার যেমন লাগবে ঠিক, মানে আমি ফিল করতে পেরেছি যে তারা কি পরিমাণ প্যারা নিয়ে এই ব্যাপারগুলো দেখে। এই যে রিসোর্ট, রিসোর্টের মধ্যে কফি খাওয়া, মানে ডিসগাস্টিং। তো এদিকে পরিমণি বাবা ফজলুর রহমান বাবু তার মেয়েকে সব রকম স্বাধীনতা দিবেন একটি শর্তে, সেটি হচ্ছে তার নিজের পছন্দ করা ছেলের সাথে, না আমি না, তার নিজের পছন্দ করা ছেলের সাথে পরিমণিকে বিয়ে করতে হবে। তো কিন্তু পরিমণিকে ভালো হচ্ছে সিয়ামকে, এখন এই সিয়াম আর পরিমণিকে দূরে সরানোর জন্য ফজলুর রহমান বাবু মানে তার বাবা পরিমণি বাবা তদন্ত করে বের করে যে সিয়ামের মা চম্পা 1971 সালে প্রায় 40 দিন পাকিস্তানি হানাদারদের ক্যাম্পে ছিলেন, তো তাই সিয়াম হতো পাকিস্তানি, মানে তার বাবার ঠিক নেই। ওয়েট ওয়েট ওয়েট, এখন সাল কত? 2020। ক্যালকুলেটার লাগবে? আচ্ছা আঙ্গুল হিসাব করি, 2020 থেকে 1971 সাল বাদ দিলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 77, 78,
এত তরুণ কি করে? আপনার এই যৌবনের রহস্য কি? আমার বয়স মাত্র 28, কাম অন, এটাই বিয়ে করার পারফেক্ট টাইম। মানে পরিচালক স্ক্রিপ্ট রাইটার অভিনেতা কারো মাথা থেকে এটা আসলো না যে 1971 সালের কোন একটা ঘটনার ফলে যদি কারো জন্ম হয়, মানে 1972 সালে যদি তার জন্ম হয়, তাহলে মানে এখন তার বয়স হওয়ার কথা 48,
সেই বিষয় নিয়ে সিএম ভাই চেঁচাচেতি কইরা যা অবস্থা লাগাই দিছিল। মানে এই একটা যে লুপ হোল, এই লুপ হোলটা কেন্দ্র করে মূলত এই লুপ হোল সিএম ভাইয়ের আগারাগি, তারপর দুই তিনটা থাপ্পড় খাওয়া, এসব নিয়েই মূলত হচ্ছে কাহিনীর দ্বিতীয় অর্ধটা এগিয়েছে। মানে এত বড় একটা লুপ হোল, যে লুপ হোলটা মেরামত করা হয়নি, এটা আসলে ঠিক মানা যায় না। গল্পের প্রাপ্তি শুধু এটাই যে বীরাঙ্গনাদের মতো একটা স্পর্শকাতর ইস্যু নিয়ে আমাদেরকে সচেতন করার চেষ্টা করা হয়েছে, এর জন্য একটা দেয়াই যায়। সিনেমার পোশাক পরিকল্পনা আর মেকআপ, এই যে আমার মতোই মানে বেশি ভালো না আর কি, কালার গ্রেডিং খুবই দৃষ্টিকটু, গানও তেমন কানে লাগে না। আর অভিনয় বলতে গেলে আসলে ওই যে বীরাঙ্গনা ইলারাই ছাড়া, তিনি নিজ চরিত্রে যে অভিনয়টা করেছেন সেটি ছাড়া আর কারোর অভিনয় ঠিক ভালো লাগেনি। এমনকি ফজলুর রহমান বাবুর অভিনয় প্রায় অতিশয়োক্তির মতো মনে হচ্ছিল, আর খালেদ আহমদ সুজনের বডি আর সিএম ভাইয়ের এক্সপ্রেশন বিভিন্ন রাগের দৃশ্যে বা দৃশ্যে প্রায় একই, একবার সলিড মাস সলিড, মানে কোনো চেঞ্জ নেই আর কি। তো অত্যন্ত দুঃখের সাথে আমাদের ফিল্মি ওয়াইন্ড এই সিনেমাকে দিচ্ছে দেশপ্রেম কোটায় 5/2। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ডিসলাইক যেটাই দিন ভিউ তো বাড়বেই। আদিওস।